আমরা গতদিন করলাম, এর আগের লেকচারে ছিল এরকম একটা টার্ম, কিন্তু দেখো এখন হচ্ছে ফাংশনের পর ফাংশন দিয়ে এখানে দুইটা যোগ আকারে আছে। তাহলে আমরা যদি এটাকে ধরে নেই, মনে করি মনে করি ওয়াই ইকুয়ালস টু, এটাকে যদি ওয়াই ধরে নিই আমরা, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে আবার এই যে দুইটা টার্ম আছে এখানে, এই দুইটা টার্মকে যদি একটাকে আমরা ইউ ধরে নিই, এখানে যে দুইটা আছে এটা একটাকে এটাকে ইউ, আর এটাকে যদি আমরা ভি ধরে নিই, হ্যাঁ একটাকে ইউ আর একটাকে ভি যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাব, আবার ইউ ইকুয়ালস টু হলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এবং ভি ইকুয়ালস টু হলো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে অতএব ওয়াই ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, ইউ প্লাস ভি পাচ্ছি না আমরা, এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। তাহলে আমাদের দেওয়া ছিল কি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো এটাকে পুরো টার্মটাকে আমরা ওয়াই ধরে নিলাম, আবার এই যে দুইটা টার্ম দেওয়া আছে যোগফল আকারে, এই দুইটা একটাকে ইউ আর একটাকে ভি ধরে নিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু ইউ প্লাস ভি। এখন এই যে এই ফাংশনের অন্তরজ বের করার জন্য আমাদেরকে বলা হলো, হ্যাঁ এই ফাংশনটার অন্তরজ বের করা মানে কি, ওয়াই এর অন্তরজ বের করা, কারণ এটাকেই তো আমরা এক্স ধরে ওয়াই ধরে নিছি, তাহলে ওয়াই এর অন্তরজ মানে তো এই ফাংশনের অন্তরজ। তো এখানের মধ্যে এখন দেখো এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু ইউ কে ডিফারেনশিয়েট করলে ডি ইউ ডি এক্স প্লাস ভি কে ডিফারেনশিয়েট করলে ডি ভি ডি এক্স, এটাকে আমরা দুই নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে এখানে দেখো ইউ এর অন্তরজ বের করব, ভি এর অন্তরজ বের করব, বের করে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা ওয়াই এর অন্তরজ পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে ইউ এর অন্তরজ বের করা। ইউ এর অন্তরজ আমরা কিভাবে বের করব, এই যে সিঙ্গেল ফাংশন, গত লেকচারে আমরা যেগুলো করছি যেভাবে করছি ওইটাই ওভাবেই করব, আমরা উভয় পাশে লন নিব, লন নিয়ে ফাংশনটাকে নিচে নিয়ে তারপর ডিফারেনশিয়েট করব, এখানেও একই কাজ, ভি কে একই কাজ করব, লন নিব উভয় পাশে লন নিয়ে অন্তরজ বের করব, বের করে তারপরে যোগ করে দিলে আমরা ওয়াই এর অন্তরজটা পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে বা যদি লন নেই তাহলে লন ইউ ইকুয়ালস টু লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে পাওয়ার কি আছে, এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারটা কোথায় আসবে, সামনে আসবে। তাহলে সামনে আসলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বা লন ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার লন ই, আবার আমরা কি জানি লন ই এর মান হচ্ছে কি, শূন্য, ওয়ান, লন ই এর মান ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে কি পাচ্ছি, লন ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার আর লন ই এর মান ওয়ান। এখন লন ই এর মান ওয়ান কেন, লনটা কি বলছিলাম, লগের বেস যখন ই হবে তখন সেটা হচ্ছে কি, লন এখানে যা থাকবে এখানেও তাই হবে, তাহলে এখন আমাদের আছে কি লন ই, তার মানে কি লগের বেস ই আর ই। দেখো আমরা কি শিখছি, আমরা এরকম একটা সূত্র জানি লগ এ বেস এ ইকুয়ালস টু কত, ওয়ান, তাহলে লগ ই বেস ই ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ লন ই এর মান হলো কত, ওয়ান, বা এটা ক্যালকুলেটারে দিলেও দেখবে যে ওয়ানই আসবে। এবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এক্স এর সাপেক্ষে
এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, ওকে, তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে কি পাবো, ইউ কে যদি আমরা এক্স ধরি, এই ইউটাকে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা পাচ্ছি লন এক্স, লন এক্স কে ডিফারেনশিয়েট করলে কি হয় ওয়ান বাই এক্স, মানে আসবে ওয়ান বাই ইউ, কাকে এক্স ধরছে ইউ কে, তাহলে ইউ কে আবার ডিফারেনশিয়েট করতে হবে, ডি ইউ ডি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার কে ডিফারেনশিয়েট করলে কত, টোয়াইস এক্স, তাহলে বা ডি ইউ ডি এক্স ইকুয়ালস টু ইউটা এই পাশে গেলে উপরে আসবে ইউ টোয়াইস এক্স, ইউ ইন্টু টোয়াইস এক্স ইকুয়ালস টু ইউ এর মান কত, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু টোয়াইস এক্স, ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি কি, অতএব ডি ইউ ডি এক্স ইকুয়ালস টু টোয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা হলো ইউ এর অন্তরজ পেলাম আমরা, ইউ এর অন্তরজ পেলাম। একইভাবে আমরা এখন ভি এর অন্তরজ বের করব, ভি কত ছিল, ভি হলো এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে আবার আমরা এই পাশেই করি, আবার তাহলে ভি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কি করব এখানে লন নিব, লন ভি ইকুয়ালস টু লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর বেস পাওয়ার আছে কত, এক্স স্কোয়ার, এই অংশটা কোথায় আসবে, সামনে আসবে, তাহলে সামনে আসলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বা লন ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার লন এক্স, এক্স স্কোয়ার লন এক্স, তাহলে এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে, দেখো তো কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে অবশ্যই সাথে সাথে জিজ্ঞেস করবা, তাহলে এখানে কি আসছে, এক্স এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করতে যাব এটাকে এই ভি আছে লন ভি, ভিটাকে আমরা এক্স ধরে নিব, ভিটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ভিটাকে যখন আমরা এক্স ধরে নিব তাহলে আমরা কি পাচ্ছি লন এক্স, লন এক্স কে ডিফারেনশিয়েট করলে কি হয় ওয়ান বাই এক্স, মানে হলো ওয়ান বাই ভি, তারপরে ভি কে আবার ডিফারেনশিয়েট করে দিব, তাহলে ডি ভি ডি এক্স ইকুয়ালস টু, এখন এখানে দুইটা ফাংশনের গুণফল আকারে আছে তাহলে ইউভি এর সূত্রটা অ্যাপ্লাই হবে, একটা থাকবে আরেকটাকে ডিফারেনশিয়েট করব, প্লাস যেটাকে ডিফারেনশিয়েট করেছি সেটা থাকবে, বাকিটাকে ডিফারেনশিয়েট করব, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে আর লন এক্স কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কি আসবে ওয়ান বাই এক্স, প্লাস লন এক্স থাকবে এক্স স্কোয়ার কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাবো, টোয়াইস এক্স, ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে, তারপরে এখান থেকে আমরা কি পাবো ডি ভি বাই ডি এক্স ইকুয়ালস টু ভিটা ওই পাশে গেলে উপরে আসবে আর এখানে এক্স এক্স কাটাকাটি করলে এখানে থাকবে কি এক্স প্লাস টোয়াইস এক্স লন এক্স, ভি এর মানটা যদি আমরা বসাই এক্স টু যদি পর এক্স স্কোয়ার আর এদিকে হচ্ছে আমরা এক্স যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস টু লন এক্স, তাহলে দেখো আমরা ইউ এর ডিফারেন্স ইউ এর অন্তরজ পেলাম হলো এইটা, আবার ভি এর অন্তরজও পেলাম আমরা, ইউ এর অন্তরজ পেলাম হলো এইটা যে নীল কালারের এটা আর ভি এর অন্তরজ ডি ভি ডি এক্স, তাহলে ভি এর অন্তরজ পেলাম আমরা এইটা, তাহলে দেখো আমাদের ওয়াই এর অন্তরজ মানে কি এই যে এইটা, তাহলে আমরা 2 নং সমীকরণে আমরা বসাবো, 2 নং এ বসালে আমরা ঈশার কি বোঝা যাচ্ছে না, কথা তাহলে এটা ওর নেটওয়ার্কের সমস্যা, আচ্ছা তাহলে আমরা 2 নং এ যদি বসাই 2 নং হতে এই যে 2 নং এ দুইটা মানই বসাবো আমরা, 2 নং হতে পাই 2 নং এ
মান বসিয়ে পাই, মান বসালে আমরা কি পাবো? তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু এখানে আসবে টোয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস, আর এখানে আসতেছে কি এই যে মানটা বসাবো আমরা ডান পাশের, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়ান প্লাস টু লন এক্স, এটাই হলো আনসার। এখন এখানে এক্স কমন নিতে পারো বা এইভাবে রেখে দিলেও সমস্যা নেই। এটাই হলো আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল দুইটার যোগফল আকারে। পুরোটা যদি আমরা একবারে দেখতে যাই, এটা অর্থাৎ আমাদের যেটা দেওয়া ছিল এটার অন্তরজ হলো যে এটা, এই যে এটা পারা যাবে এই ধরনের অঙ্ক। ওকে, নাইন ই, নাইন ই তে হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ। এখন অব্যক্ত ফাংশনটা কি? অব্যক্ত ফাংশন হচ্ছে যখন একটা ফাংশনকে আরেকটা ফাংশন সরি একটা ফাংশনকে একটা নির্দিষ্ট চলকের মাধ্যমে যখন প্রকাশ করা না যায়। বুঝো নাই, আমি বলছি কি, আমরা ধরো যদি বলা হয় যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ধরো ওয়ান, তাহলে এই সমীকরণটার দিকে যদি আমরা খেয়াল করি, আমরা ওয়াই কে কি এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারতেছি, কিন্তু যখন তোমার এরকম থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, দেখো এই ফাংশনটাকে কখনোই তুমি কোনোভাবেই এক্স ইকুয়ালস টু শুধু ওয়াই, ডান পাশে শুধু ওয়াই থাকবে, অথবা ওয়াই ইকুয়ালস টু শুধু ওয়াই, অথবা ওয়াই ইকুয়ালস টু ডান পাশে শুধু এক্স, এভাবে প্রকাশ করা যাবে না। এই যে এই এই ফাংশনটাকে এভাবে প্রকাশ করা যাবে না, তাহলে এই ধরনের ফাংশন গুলাকে বলা হয় অব্যক্ত ফাংশন। বুঝাইতে পারছি আমি? তাহলে এই ফাংশন গুলার অন্তরজ এখন কিভাবে বের করতে হয় সেটা আমরা করব। আচ্ছা, এটা যেহেতু আমি লিখলাম, তাহলে আমি এটা দিয়ে আমি যদি করি, তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের আছে কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে এত এর অন্তরজ মানে কি? অন্তরজ অর্থাৎ ডি ওয়াই ডি এক্স বের করতে হবে। তাহলে ডি ওয়াই ডি এক্স মানে কি? নিচে কি আছে, এক্স আছে না, এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ওয়াইটা এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য ধরে নিয়ে তারপরে করা হয়। এর আগের অর্থাৎ নাইন ই এর আগ পর্যন্ত আমরা কি করতাম, যে এক্স এর সাপেক্ষে যখন আমরা ওয়াই কে অন্তরীকরণ করতাম, তখন সেই ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করা যায় না বলে ধরে নেওয়া হতো, অর্থাৎ সেই ক্ষেত্রে ডি ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু জিরো মানে কি? মানে হলো তোমার যখন ওয়াইটা যখন এক্স এর চলক না, ওয়াই কে যখন আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারবো না, তখন কি ওয়াই এর অন্তরীকরণ অন্তরজ হচ্ছে কি, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ হচ্ছে জিরো। উদাহরণ যদি দেই, ধরো ওয়াই ইকুয়ালস টু যদি সি হয়, সি একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে তোমাকে যদি বলা হয় ডি ওয়াই ডি এক্স, তাহলে এটার মান হবে কি, জিরো। কারণ কি, ডি সি ডি এক্স ইকুয়ালস টু জিরো, এক্স এর সাপেক্ষে সি কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, জিরোই হবে। কিন্তু এখানে আমরা ধরে নিব কি, এখানে আমরা ধরে নিব ওয়াইটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যোগ্য। কি মাথার উপর দিয়ে গেছে কথাটা? আচ্ছা, আমরা যদি অঙ্ক করার চেষ্টা করি তাহলে আরো ক্লিয়ার হব। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাহলে এটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে
পাই x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তার মানে কি d dx অফ x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0 অর্থাৎ 0 কে ডিফারেনশিয়েট করলে 0ই হবে এখন আসো এখানের মধ্যে x এর সাপেক্ষে x কে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কত পাবো 2x পাবো প্লাস এখানে দেখো x একটা আছে y আর একটা আছে তাহলে আমরা বলছি yটাও অন্তরীকরণযোগ্য আর x তো অন্তরীকরণযোগ্যই তার মানে দুইটা অন্তরীকরণযোগ্য ফাংশনের গুণ আকারে আছে এখানে দুইটা ফাংশন এখানে কি গুণ আকারে আছে তাহলে গুণ আকারে থাকা মানে কি সেখানে আমরা u v এর সূত্রটা অ্যাপ্লাই করব u v এর সূত্রটা কি ছিল মনে আছে এর তো মনে আছে অর্থাৎ একটা থাকবে আরেকটা ডি ডি এক্স একটু আগেও আমরা ইউজ করছি তাহলে কি হবে ইউ থাকবে ভি কে ডিফারেনশিয়েট করব প্লাস ভি থাকবে ইউ কে ডিফারেনশিয়েট করব এখানে এই কাজটাই করব আমরা আমি একটু বোঝার জন্য আমি ভেঙে লিখি দেখো এক্স থাকবে ওয়াই কে ডিফারেনশিয়েট করব ডি ডি এক্স অফ ওয়াই প্লাস আবার ওয়াই থাকবে তারপরে ডি ডি এক্স অফ এক্স অর্থাৎ এই যে এই টার্মটা থেকে আমরা এই যে নীল কালারের দাগ দিলাম যে এই টার্ম থেকে নীল কালারের এই ফাংশনটা পেলাম ওকে এরপরে আসো থার্ড টার্ম এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণযোগ্য বলি তাহলে ওয়াইকে আমরা এক্স ধরে নিই এক্স ধরলে কি আসবে এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে কি হয় টোয়াইস এক্স তার মানে এখানে টোয়াইস ওয়াই আসবে তারপরে ওয়াই কে আবার কি করব ডিফারেনশিয়েট করে দিব ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু 0 কে ডিফারেনশিয়েট করলে 0 এই লাইন থেকে এটা কি বোঝা গেছে এখানে ওকে কারো কনফিউশন আছে যারা আছো আমি কি কথা কি বেশি দ্রুত বলতেছি না স্যার ঠিক আছে তো বাকিরা বাকিরা জি স্যার বুঝা গেছে বুঝছো হ্যাঁ আরেকবার একটু বলে দেন এত গুতান লাগে কেন জি স্যার এখানে বললাম কি এই যে x এর সাপেক্ষে যদি আমরা এই ফাংশনটাকে অন্তরীকরণ করি তাহলে কি আসবে x তো এখানে সরাসরি আছে x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয় টোয়াইস x এই যে এটা ঠিক আছে তারপরে এখানে আছে কি x এবং y নাবির নাবির এখানে আছে কি x এবং y তাহলে u v এর সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব u v এর সূত্র এই যে আমি এখানে লিখলাম এটা হলো সূত্র আচ্ছা ডান পাশে দেখো সূত্র তাহলে ইউ ভি এর সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কি হবে ইউ ভি এর সূত্র কি ইউ থাকবে ভি কে ডিফারেনশিয়েট করব প্লাস ভি কে ভি থাকবে ইউ কে ডিফারেনশিয়েট করব তো এখানে একটা এক্স হলো ইউ আর ওয়াই হলো ভি হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে এক্স থাকবে ওয়াই কে ডিফারেনশিয়েট করলাম প্লাস ওয়াই থাকবে এক্স কে ডিফারেনশিয়েট করব ঠিক আছে এরপরে প্লাস দিয়ে প্লাস এই যে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ডিফারেনশিয়েট করলে কি আসবে ওয়াই তো এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছি কিন্তু এখানে ফাংশন আছে কি ওয়াই ওয়াই তাহলে ওয়াই কে যদি আমরা এক্স ধরে নেই তাহলে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার না এখানে ওয়াই কে যদি আমরা এক্স ধরে নেই তাহলে এখানে ওয়াই এর জায়গায় এক্স চিন্তা করো তুমি তাহলে এক্স স্কোয়ার জি স্যার x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হবে x এর সাপেক্ষে টোয়াইস x তার মানে এই যে 2 এখানে তো আর x তো সরাসরি ছিল না আছে কি y তাহলে 2 y আবার y তো এখানে x তো সরাসরি ছিল না আমরা y কে x ধরে নিছি তাহলে কি করতে হবে যেটাকে ধরে নেওয়া হলো সেটাকে আবার ডিফারেনশিয়েট করে দিতে হবে তাহলে d dx অফ y এখন কি ক্লিয়ার জি স্যার ওকে তারপরের লাইনে আমাদের হচ্ছে কি এই ফাংশনের ক্ষেত্রে অন্তরজ বের করতে হবে অর্থাৎ x এর সাপেক্ষে যে অন্তরজ অর্থাৎ dy dx বের করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের dy dx কোথায় কোথায় আছে dy dx কোথায় কোথায় আছে দেখো এখানে এখানে আছে একটা টার্ম হ্যাঁ আর এখানে একটা আছে ঠিক আছে তাহলে এইটা রেখে বাকিগুলোকে আমরা ডান আচ্ছা তার আগে আরেক লাইন করতে হবে এখানে বা টোয়াইস এক্স প্লাস এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স
প্লাস ওয়াই। এখন দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। এক্স এর সাপেক্ষে হ্যাঁ 1, তার মানে 1 ইনটু ওয়াই, তাহলে ওয়াই থাকবে এখানে, তারপরে প্লাস টুয়াইস ওয়াই, আর এখানে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু হলো 0। বা এখন এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি dy dx একটা আছে এখানে আরেকটা আছে, তাহলে এই দুইটাকে রেখে বাকিটাকে ডান পাশে পাঠাইলে আমরা কি পাবো? x dy dx তারপরে হলো প্লাস twice y dy dx ইকুয়ালস টু মাইনাস twice x মাইনাস y, অর্থাৎ এটাকে আর হলো এটাকে ডান পাশে পাঠাইলাম মাইনাস টোয়াইস এক্স মাইনাস ওয়াই। তারপরে এখান থেকে বা আমরা যদি ডি ওয়াই ডি এক্স কমন নেই, তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই থাকবে ইকুয়ালস টু এখানে আছে মাইনাস টোয়াইস এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিলে এখানে প্লাস হবে। তারপরে হলো বা ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু হলো কি মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়াই, আর এদিকে হলো এক্স প্লাস টোয়াইস ওয়াই। তাহলে দেখো আমাদের ডি ওয়াই ডি এক্স এর মান বের করতে বলা হলো, এটার মান বের করতে বলা হলো, আমরা পেয়ে গেলাম মান, এটাই হলো আমাদের আনসার, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরজ। কার এই যে প্রদত্ত যেই অর্থাৎ এই যে যে ফাংশনটা এটার অন্তরজ, এটাই হলো অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করার নিয়ম। ওকে, দেখো এখানে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর পাওয়ার y আছে, y এর পাওয়ার x আছে, অর্থাৎ একটা ফাংশনের পাওয়ার আর একটা ফাংশন আকারে আছে। তাহলে এখানে কি করতে হবে? গার থেকে নামাইতে হলে আমাদের লন নিতে হবে। লন নিলে x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x ইকুয়ালস টু লন 1, উভয় পাশে লন নিলাম। তারপর এখানে এখন আসো লন এম এন এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। এম এন এর সূত্র অ্যাপ্লাই করলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি লন এম এন ইকুয়ালস টু হলো কি লন এম প্লাস লন এন, ওই যে লগ এর সূত্র, লগ আর লন একই, জাস্ট বেজের পার্থক্য। তাহলে কি আসবে এখানে? এটাকে এম ধরলে এটাকে এন ধরলে আমরা এখানে পাচ্ছি কি লন এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লন ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন ওয়ানের মান হলো 0। বা এখন তাহলে কি আসবে, এই যে পাওয়ার এখানে ওয়াই আছে এটা সামনে আসবে, আর এখানে এক্স আছে এটা সামনে আসবে, তাহলে সামনে আসলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ওয়াই লন এক্স প্লাস এক্স লন ওয়াই ইকুয়ালস টু হলো 0। তারপরে এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে দেখো একটা হলো u আর একটা হলো v, একটা হলো u আর একটা হলো v, অর্থাৎ u v এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে y থাকবে ddx অফ কি লন এক্স, তারপরে প্লাস লন এক্স থাকবে, তারপরে ডি ডি এক্স অফ ওয়াই। হ্যাঁ, তারপরে এই টার্মটা থেকে আবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব, প্লাস এক্স থাকবে ডি ডি এক্স অফ লন ওয়াই, তারপরে হলো প্লাস লন ওয়াই থাকবে ডি ডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 0 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। তাহলে কালো কালার আর নীল কালার, কালো কালারটা হলো কি প্রথম টার্মটার, আর নীল কালারটা হলো দ্বিতীয় টার্মের অন্তরীকরণ। দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, এখানে তারপরে আসো, এখন আমরা যদি অন্তরীকরণ করি বা ওয়াই থাকবে এক্স এর সাপেক্ষে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1/x প্লাস লন এক্স থাকবে, আর এখানে ওয়াই ডি ওয়াই ডি এক্স তো থাকবেই, ডি ডি এক্স অফ ওয়াই, তারপরে প্লাস এখানে এক্স থাকবে,
এখন এটাকে লন ওয়াই আছে, লন ওয়াই, ওয়াই কে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি লন এক্স, লন এক্স কে ডিফারেনশিয়েট করলে কি হবে 1 বাই এক্স, তার মানে 1 বাই ওয়াই, আর ওয়াই কে আবার ডিফারেনশিয়েট করে দিতে হবে, তাহলে ডি ওয়াই ডি এক্স, যেহেতু ওয়াই এখানে ওয়াই এক্স সরাসরি ছিল না, এক্স ওয়াইটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে, তারপরে প্লাস লন ওয়াই, আর এদিকে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেনশিয়েট করলে কত 1 ইকুয়ালস টু 0। তো এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো এই যে এটার মান বের করা, অর্থাৎ এই যে ডি ওয়াই ডি এক্স এর মান, তাহলে আমরা ডি ওয়াই ডি এক্স গুলো এক পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠাই দিব, তাহলে পাঠালে আমরা কি পাচ্ছি লন এক্স, আর এদিকে হচ্ছে ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস লন ওয়াই। আচ্ছা তারপরে বা এখান থেকে ডি ওয়াই ডি এক্স কমন নাও, কমন নিলে লন এক্স প্লাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস কমন নিলে ওয়াই বাই এক্স প্লাস লন ওয়াই, বা আমরা আর একটু লসাগু করে ক্যালকুলেশনটা করে নিই, তাহলে ডি ওয়াই ডি এক্স, আর এখানে ওয়াই লসাগু হবে ওয়াই লন এক্স প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স লসাগু হবে ওয়াই মাইনাস এক্স লন ওয়াই, বা ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু, এখন এইটাকে যদি আমরা এই টার্মটাকে যদি আমরা ডান পাশে পাঠাই দিই তাহলে কি উল্টে যাবে, উল্টে গেলে আগে মাইনাস আছে ওয়াই মাইনাস এক্স লন ওয়াই বাই এক্স গুণ দিয়ে আমরা উল্টাই দিব, অর্থাৎ ওয়াই বাই ওয়াই লন এক্স প্লাস এক্স, এরপরে এখান থেকে আমরা কি পাবো মাইনাস, গুণটা একবারে দেখাই দিই, এখানে হচ্ছে নিচে আসবে এক্স ইনটু ওয়াই লন এক্স প্লাস এক্স, আর উপর আসবে ওয়াই ইনটু ওয়াই মাইনাস এক্স লন ওয়াই, এটাই হলো আমাদের আনসার। দেখো কারো কনফিউশন আছে কিনা, পুরো অঙ্কটা হচ্ছে এটা, এই হলো তোমার 9 ইয়ার অঙ্ক, আর এখানে আরেকটা অঙ্ক আছে লন এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটাও আমি দেখাই দেই স্যার, 1 মিনিট আর 20 সেকেন্ড আছে।